আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে 25শে সেপ্টেম্বর রাতে তরুণীকে গণধর্ষণের পর আলামত নষ্ট করতে তরুণী ও তার স্বামীর গাড়িটি আটকে রেখেছিলেন অভিযুক্ত ধর্ষকেরা। তারপর গাড়িটি ধুয়ে ধর্ষণের আলামত নষ্ট করার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। ধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুর রহমান ও অঞ্জন লস্করের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি থেকে বের হয়েছে এইসব তথ্য। শুক্রবার রাতে সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তারা জবানবন্দি দেন। তারা দুজন সহ চারজন তরুণীকে ছাত্রাবাসের গাড়ির ভিতরেই চারবার ধর্ষণ করেছে বলে জবানবন্দিতে বলেছেন। তাদের সঙ্গী রবিউল ইসলাম ধর্ষণে সহযোগিতা করেছেন। ধর্ষণকাণ্ড আড়াল করতে গাড়ি থেকে ধর্ষণের আলামত মুছতে চেয়েছিলেন তারা, কিন্তু পুলিশ দেখে তারা পালিয়ে যান বলে জবানবন্দিতে এসেছে। এসআই সোহেল রানা জানান, ওই সময় ঘটনাস্থলে না গেলে শুধু ধর্ষণের আলামত নষ্ট নয়, সাইফুলের দখল করা ছাত্রাবাসের কক্ষ থেকে একটি পাইপ গান, চারটি রামদা সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হতো না। পুলিশ জানায়, এই অস্ত্র উদ্ধার ঘটনায় শাহপরান থানার তরুণীর স্বামী ধর্ষণ মামলা করার পর অস্ত্র আইনে সাইফুলের বিরুদ্ধে আরো একটি মামলা করা হয়। জানা যায়, ছাত্রাবাসের ফটকের সামনে দাঁড়িয়ে যখন ভিতরে প্রবেশ করার জন্য কলেজ কর্তৃপক্ষের অনুমতি অপেক্ষা করছিলেন পুলিশের একটি দল, তখন ছাত্রলীগের সাবেক সম্পাদক বাবলা চৌধুরী পুলিশকে খবর দেয়। তরুণীর স্বামী জানিয়েছিলেন, ছাত্রাবাস ফটকে অনুমতির অপেক্ষা করছিলেন শাহপরান থানার ওসি সহ পুলিশের একটি দল। বাবলা চৌধুরী এবং এসআই সোহেল রানা ঘটনাস্থলে উপস্থিত হয়। বাবলা চৌধুরী এবং এসআই সোহেল রানার কারণে ধর্ষণের আলামত নষ্ট করতে পারেনি তারা। পুলিশের উপকমিশনার বলেন, এর আগে গ্রেপ্তার ছয়জনের ডিএনএ নমুনা নেওয়া হয়েছে। এজাহারভুক্ত অপর দুই আসামির নমুনা শনিবার নেওয়া হলো। এমসি কলেজ ছাত্রাবাসে গত 25শে সেপ্টেম্বর রাতে ধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িতর অভিযোগে ছাত্রলীগের একটি কক্ষের কর্মী হিসেবে পরিচিত সাইফুর রহমান, তারেকুল ইসলাম, অঞ্জন লস্কর, রবিউল ইসলাম, শাহ মোহাম্মদ মাহবুবুর রহমান ওরফে সাহারনি ও মাহফুজুর রহমান ওরফে মাসুমকে এজাহারভুক্ত আসামি করে মামলা হয়। মামলার এজাহারের বাইরে আরো দুই তিনজনকে আসামি করা হয়। এ পর্যন্ত এ মামলায় পুলিশ ও র‍্যাব মোট আটজনকে গ্রেপ্তার করেছে, আটজনকে রিমান্ডে নেওয়া হয়েছে। এর মধ্যে সাইফুর রহমান, অঞ্জন লস্কর ও রবিউল ইসলাম শুক্রবার আদালতে 164 ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফিজ।